বঙ্গোপসাগরে ট্রলার ডুবে নিখোঁজ 18 জন মৎস্যজীবী দুর্যোগের পূর্বাভাস পেয়ে ফেরার সময় ঘটে এই বিপত্তি বঙ্গোপসাগরে ট্রলার ডুবির ঘটনা যেখানে 18 জন মৎস্যজীবী নিখোঁজ কথা বলবো আমাদের প্রতিনিধি জয়দীপ হালদারের সঙ্গে জয়দীপ কি খবর রয়েছে কুসুমিতা আজকে সকাল 9টার ঘটনা নিম্নচাপের যে আবহাওয়ার সতর্কবার্তা ছিল মৎস্যজীবীদের উপরে ছিল এবং সেই কারণে মৎস্যজীবীদের সতর্কবার্তা আগে থেকেই দেওয়া হয়েছিল এবং তার ফলে সমস্ত ট্রলার সুন্দরবনের সমস্ত ট্রলার তারা ফিরছিল গতকাল পর্যন্ত প্রশাসনিক স্তরে যেটা জানা গেছে গতকাল পর্যন্ত বেশিরভাগ ট্রলার গুলো ফিরে গিয়েছে কিন্তু আজকের এফবি সত্যনারায়ণ নামে একটি ট্রলার সে যখন বঙ্গোপসাগর থেকে ফিরছিল তখন কেঁদো দ্বীপের কাছে হঠাৎই চড়ায় ধাক্কা লেগে উল্টে যায় এবং সেই ট্রলারে 18 জন মৎস্যজীবী ছিল এবং 18 জনই এখনো আপাতত নিখোঁজ রয়েছে এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে যে এই 18 জন মৎস্যজীবীর খোঁজে কাকদ্বীপ পাথর প্রতিমা এলাকা থেকে বেশ কয়েকটি ট্রলার তারা রওনা দিয়েছে যদিও মৎস্যজীবী সংগঠনরা তারা জানাচ্ছে যে উপকূলরক্ষী বাহিনীকেও জানানো হয়েছে উপকূলরক্ষী বাহিনীর সাহায্য নেওয়া হচ্ছে যাতে এই সমস্ত মৎস্যজীবীকে উদ্ধার করা সম্ভব হয় যদিও যেটা আরো একটি যেটা তোমাকে জানাই যেহেতু বঙ্গোপসাগরে সমুদ্রে আবহাওয়া অত্যন্ত খারাপ এবং আস্তে আস্তে খারাপের দিকেই যাচ্ছে সেই কারণে উদ্ধার কার্য কিছুটা হলেও ব্যাহত হচ্ছে বলে জানা গেছে যদিও উপকূলরক্ষী বাহিনীর থেকে আশ্বস্ত করা হয়েছে তাদের তারাও তল্লাশি অভিযানে নেমেছে এবং যে সমস্ত ট্রলার তারা রওনা দিয়েছে পাথর প্রতিমা এবং কাকদ্বীপ থেকে তারাও কিন্তু এখনো দূরেই রয়েছে কিন্তু তারাও রওনা দিয়েছে উদ্ধার কাজ চালানোর জন্য সব মিলিয়ে নিম্নচাপের প্রভাবে যখন এই ট্রলার ফিরছিল 18 জন মৎস্যজীবী এখনো পর্যন্ত নিখোঁজ রয়েছে এবং কেঁদো দ্বীপের কাছে এই এফবি সত্যনারায়ণ নামে ট্রলারটি সম্পূর্ণ ডুবে গিয়েছে ধন্যবাদ জয়দীপ ভাদ্র শুরুতেই ফের দুর্যোগের ভ্রুকুটি বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে অতি গভীর নিম্নচাপ উপকূলবর্তী জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস এই মুহূর্তে সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি সঞ্চয় মিত্রের কাছে সঞ্চয় কোন কোন জেলাগুলিতে এই ভারী বৃষ্টি হতে পারে এবং এই আবহাওয়া কতদিন বজায় থাকবে দেখো যে নিম্নচাপ গতকাল তৈরি হয়েছিল সেটা ইতিমধ্যেই দেখা যাচ্ছে যে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে এবং যেহেতু সেটা এখনও পর্যন্ত বঙ্গোপসাগরের ওপরেই রয়েছে তাই সেটা আরও শক্তি বৃদ্ধি করছে যেটা মনে করা হচ্ছে যে আজ দুপুরের মধ্যে এই গভীর নিম্নচাপ আরও শক্তি বৃদ্ধি করে অতি গভীর নিম্নচাপে পরিণত হবে যেটাকে ডিপ ডিপ্রেশন বলা হচ্ছে পরিভাষায় এবং এই নিম্নচাপ তৈরি হওয়ার অতি গভীর নিম্নচাপ তৈরি হওয়ার পর আজ সন্ধ্যের মধ্যেই তা উড়িষ্যার বালাসোর এবং আমাদের রাজ্যের সাগরদ্বীপ এই দুইয়ের মধ্যে দিয়ে স্থলভাগে প্রবেশ করবে ফলত বুঝতেই পারছ একদিকে দক্ষিণ চব্বিশ পরগনা আর একদিকে পূর্ব মেদিনীপুর এই দুই জেলাতে ঝোড়ো হাওয়ার দাপট থাকবে 40 থেকে 50 কিলোমিটার পর্যন্ত ঝোড়ো হাওয়া সঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এছাড়াও ভারী বৃষ্টি যে জেলাগুলোতে হবে তার মধ্যে এই দুই জেলা ছাড়াও থাকবে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া কিছুটা বর্ধমানের অংশ হাওড়া হুগলি কলকাতাতেও কিছুটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজকে দুপুরের পর বিকেল বা সন্ধ্যের দিকে এটা উপকূল অতিক্রম করবে এবং তারপর ক্রমশ উত্তর উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গের ওপর দিয়ে ধীরে ধীরে ঝাড়খণ্ড হয়ে ছত্তিশগড়ের দিকে চলে যাবে আপাতত আজকে সন্ধ্যের পর থেকে বেশি বৃষ্টির সম্ভাবনা এবং আগামী কাল পর্যন্ত ধীরে ধীরে বৃষ্টি কমবে অর্থাৎ আজ এবং আগামী কাল এই দুদিনই বৃষ্টির সম্ভাবনা থাকছে তবে যত সময় গড়াবে ধীরে ধীরে যেহেতু এটা ক্রমশ উত্তর পশ্চিম দিকে সরে যাবে তাই ক্রমশ পশ্চিমের দিকে জেলাগুলোতে বৃষ্টির পরিমাণ বাড়বে অন্যান্য দিকে ধীরে ধীরে বৃষ্টির পরিমাণ কমে যাবে তবে অবশ্যই যেটা উল্লেখ করা যায় যে এই পরপর তিনটে এই নিয়ে নিম্নচাপ তৈরি হলো গত বলা যেতে পারে প্রায় 1.5 সপ্তাহ 2 সপ্তাহের মধ্যে এবং আমরা বিপুল ঘাটতির মুখে ছিলাম দক্ষিণবঙ্গে প্রথম দু মাস জুলাই এবং তার আগে জুন মাস এই বর্ষার প্রথম দু মাসে দেখা গেছে যে দক্ষিণবঙ্গে ঘাটতির পরিমাণ ছিল প্রায় 48% সেই জায়গায় দাঁড়িয়ে গত দুটো নিম্নচাপ এবং যে নিম্নচাপ আজকে তৈরি হয়ে রয়েছে এবং যার থেকে আমরা আগামী দুদিন বৃষ্টির সম্ভাবনার কথা বলছি এর থেকে কিছুটা হলেও ঘাটতি কমবে তবে সামগ্রিকভাবে দক্ষিণবঙ্গে যে বৃষ্টির ঘাটতি সেটা একেবারে মুছে যাবে তেমনটা নয় তবে ঘাটতির পরিমাণ কমবে এটা বলাই যায় ফলত অবশ্যই এই বৃষ্টির থেকে কিছুটা হলেও কৃষিকাজের ক্ষেত্রে সুরাহা হবে তেমনটা মনে করছেন আবহাওয়াবিদরা ধন্যবাদ সঞ্চয়ন